হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি জীবন কুমার সরকার, আমি পড়াশোনা করছি চীনের হুনান প্রদেশের চাংশা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। আমার মেজর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি বর্তমানে আসছি সেকেন্ড ইয়ারে, আমার ফোর্থ সেমিস্টারের এক্সাম শেষ হয়ে গেছে। বর্তমানে আমি ফিফথ সেমিস্টার বা থার্ড ইয়ারের জন্য আমি অপেক্ষা করছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফুল অ্যাডমিশন প্রসেস ইন চায়না। আপনারা যারা চায়নাতে পড়াশোনা করতে আসতে চান, অনেকেই আমাকে মেসেজ দেন, অনেকে ফোন দেন, জিজ্ঞেস করেন চায়নাতে ফুল অ্যাডমিশন প্রসেসটা কী এবং কেমন খরচ হতে পারে, স্টেপ বাই স্টেপ আপনারা জানতে চান। আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি ফুল অ্যাডমিশন প্রসেস এবং কেমন কস্ট আসতে পারে আনুমানিক সেটা শেয়ার করার। আমি টোটাল আজকের ভিডিওটিকে 8টি পয়েন্টে ভাগ করেছি, 8টি স্টেপ বা পয়েন্টে ভাগ করেছি। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। প্রথম স্টেপটি হলো আপনাদের প্রথমে একটি পাসপোর্ট তৈরি করতে হবে আপনার কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য। প্রথমে একটি পাসপোর্ট তৈরি করবেন, আপনার প্রত্যেকটা জেলাতেই আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে, সেখান থেকে আপনি আপনার পাসপোর্ট তৈরি করে নিতে পারবেন। সাধারণত পাসপোর্ট করার জন্য 5,500 থেকে 7,000 টাকার মতো খরচ হয়। দেখা যায় 64 পেজ বা 48 পেজ, ইমার্জেন্সি, এক্সপ্রেস বা নর্মাল ডেলিভারি, এটার উপর ডিপেন্ড করে সাধারণত পাসপোর্টের কস্ট হয়। আপনি আপনার পাসপোর্ট তৈরি করে নেবেন। এরপরে আপনার কাজ হলো আপনার পছন্দের একটি ইউনিভার্সিটি চুজ করতে হবে, যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন। আপনারা গুগল করেও জানতে পারবেন এবং আমি চেষ্টা করব আমার ডেসক্রিপশন বক্সে কিছু ইউনিভার্সিটির নাম উল্লেখ করার, যেগুলোতে সাধারণত স্কলারশিপ দিয়ে থাকে চাইনিজ গভর্নমেন্ট। এরপরের স্টেপ হলো আপনার পছন্দের ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনার পছন্দের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে গিয়ে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, সেখানে সাইন আপ করে আপনার পছন্দের ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি অ্যাডমিশন প্রসেস অন্য একদিন আরও একটি ভিডিওতে জানানোর চেষ্টা করব। আজকে আমি সংক্ষেপে যে স্টেপগুলো সাধারণত আপনাকে ফলো করতে হবে সেগুলো আমি চেষ্টা করছি। আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য সাধারণত 500 আরএমবির মতো খরচ হয়ে থাকে বিভিন্ন ইউনিভার্সিটি ভেদে। বর্তমান আরএমবি রেট অনুসারে বাংলা টাকায় আসে প্রায় 8,000 টাকার মতো, কিছুটা কম বা বেশি এরকমই হতে পারে। এভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি আরও একদিন আরেকটি ভিডিওতে কীভাবে আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেটি প্রসেস বলে দিব। আজকের ভিডিওটি আমি সংক্ষেপে করার চেষ্টা করছি, কারণ সম্পূর্ণ যে স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে এবং কস্ট কেমন আসতে পারে সেটি আমি শেয়ার করার চেষ্টা করছি। এরপরে আপনার কাজ হলো যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেছেন সেই ইউনিভার্সিটি থেকে যদি অ্যাপ্লিকেশন গ্রহণ করে তাহলে আপনাকে একটি অফার লেটার দিবে। সেই অফার লেটারটি পাওয়ার পরে আপনার পছন্দের ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাডমিট হতে হবে। এখানে একটি বিষয় আছে, আপনি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন বা আপনি নিজে থেকেও অ্যাপ্লিকেশন করতে পারেন। প্রথমেই আপনার পছন্দের ইউনিভার্সিটির ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেজন্য কিছুটা ঝামেলার হয় আর কি। আপনি যদি ঝামেলাতে কমাতে চান তাহলে আপনি এজেন্সির মাধ্যমেও ভর্তি হতে পারেন। এজেন্সির মাধ্যমে ভর্তি হলে সাধারণত অ্যাপ্লিকেশন ফি সহ অ্যাডমিশন কস্ট এবং এজেন্সির যে কেয়ারিং কস্ট সম্পূর্ণ খরচটা তারা কিন্তু একসাথে নিয়ে নেওয়ার চেষ্টা করে। সেজন্য সাধারণত খরচ আসে এজেন্সি ফি নেয় 1,00,000 থেকে 1,20,000 টাকার মধ্যে। এরপরে যে স্টেপ 5, আপনার অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে যে অ্যাডমিশন লেটার হার্ড কপি, যেটাকে বলে JW202 বা JW201, যাদের ইউনিভার্সিটি স্কলারশিপ তাদের সাধারণত JW202 দেয় এবং যাদের চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ বা CSC স্কলারশিপ তাদের সাধারণত JW201 দিয়ে থাকে। আপনার JW কালেক্ট করতে হবে আপনার ইউনিভার্সিটি থেকে। JW202 বা 201 পেপারটি আপনাকে DHL বা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিবে, সেটি আপনাকে কালেক্ট করতে হবে। এরপরে আপনার কাজ হলো JW হাতে পাওয়ার পর আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। বাংলাদেশে ঢাকাস্থ যে চাইনিজ এম্বাসির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি খুব সহজেই ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে যে আপনার স্টেপ 7, আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস লাগবে আমি সেটা একটি চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমি ডিসেম্বরে এসেছিলাম, সেই সময়কার একটি চেকলিস্ট, সাধারণত এই ডকুমেন্টসগুলো আমার লেগেছিল, কিছুটা কম বা বেশি এরকম লাগতে পারে। আপনি চাইনিজ এম্বাসির ওয়েবসাইট থেকে চেকলিস্ট দেখে নিতে পারবেন কী কী ডকুমেন্টস লাগবে, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে, আমি সেটিও আরও একটি ভিডিওতে জানানোর চেষ্টা করব। প্রথম যে আপনার ডকুমেন্টসটি লাগবে সেটা হলো আভাস কনফার্মেশন। ভিসা অ্যাপ্লিকেশন করার পর আপনি একটি PDF ডাউনলোড করে নিতে পারবেন, আভাস কনফার্মেশন, যেটা আপনার ভিসা অ্যাপ্লিকেশনের, সেটা আপনাকে নিতে হবে। এরপর কনফার্মেশন অফ অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, এটাও আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সময়ই এই PDFটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অফ পিপুলস রিপাবলিক অফ চায়না,
এবার আপনার যে মূল যে ভিসা অ্যাপ্লিকেশন যে ফর্ম আপনি যেটা পূরণ করেছেন সেটা আপনাকে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবাস কনফার্মেশন যে ফর্ম সেটা অরিজিনাল কপি বলতে যে পিডিএফটা সেটাই। আপনি জাস্ট আপনার যে পিডিএফটা দিবে সেই পিডিএফটা আপনি প্রিন্ট আউট করে নিয়ে চলে যাবেন। এটা সাধারণত এক পেজ হয়। পরে আছে কনফার্মেশন অফ অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটাও সাধারণত এক পেজে। আপনার যে পিডিএফটা সেটা যে আপনি প্রিন্ট করে নেবেন সেটাই নিয়ে যেতে হবে। এরপরে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সাধারণত 9 পেজের হয়ে থাকে, সেটার অরিজিনাল যে ফর্মটা রয়েছে সেটা আপনাকে নিয়ে যেতে হবে। এরপরে যে আপনার ফটো সাইজ, আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের সময় অবশ্যই ছবি সাথে করে নিয়ে যেতে হবে। এবং চাইনিজ ভিসার জন্য সাধারণত ছবির প্রয়োজন হয়ে থাকে 48mm x 33mm, এটা আপনাকে 2 কপি নিয়ে যেতে হবে। এরপরে আপনার কাজ, আপনার শুরুতে যে আপনার ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন লেটার দিয়েছিল এবং পরে পাঠিয়েছে আপনার হার্ড পেপার JW202 বা JW201, সেটা আপনাকে নিয়ে যেতে হবে। আপনার ইউনিভার্সিটি থেকে কিন্তু আরও একটি পিডিএফ দিবে, সেটা হলো NOC বা নো অবজেকশন সার্টিফিকেট। আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন সেটা আপনার ইউনিভার্সিটি থেকে NOC ফর্মটা বা পিডিএফটা সেটা আপনাকে দিয়ে দিবে, সেটা আপনাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। আবার এটার যদি ফটোকপি আপনি দিতে চান ফটোকপি দিতে পারবেন। এরপরে যে আপনার পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টটি নিয়ে যেতে হবে। এরপরে আপনার কাজ হলো, আপনি যদি পূর্বে চায়নাতে গিয়ে থাকেন বা চায়নাতে আগে ছিলেন, তাহলে আপনার যে পূর্বের যে ভিসা ছিল বা রেসিডেন্ট পারমিট ছিল সেই ভিসা বা রেসিডেন্স পারমিটের যে ফটোকপি সেই ফটোকপিটা আপনাদেরকে নিয়ে যেতে হবে এবং আগের পাসপোর্ট কিন্তু অবশ্যই আপনাকে সাথে নিতে হবে। এরপরে আপনার কাজ হলো অল প্রিভিয়াস ডিগ্রি সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্টস। আপনার একাডেমিক লাইফের যত সার্টিফিকেট রয়েছে যেমন PSC, JSC, SSC, HSC এই সকল সার্টিফিকেটগুলো আপনাকে নিয়ে যেতে হবে মার্কশিট সহ। এরপরে আপনার কাজ হলো এখনও ভ্যাকসিনেশন সার্টিফিকেটের প্রয়োজন হয়, আপনি করোনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ডোজ নিয়েছেন এমন একটি সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে যেটা 2 পেজের সাধারণত, সে ভ্যাকসিনেশন সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে। এরপরে আপনার কাজ হলো ফরেন ফিজিক্যাল এক্সামিনেশন সার্টিফিকেট অ্যান্ড অ্যাটাচমেন্ট। আপনি বিদেশের একটি ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য যাচ্ছেন, অবশ্যই কিন্তু আপনার শারীরিকভাবে ফিট থাকতে হবে, সেজন্য আপনার যে ফিজিক্যাল এক্সামিনেশনের একটি সার্টিফিকেট রয়েছে এটা সাধারণত আপনি ইবনে সিনা অথবা ল্যাব এইড থেকে করে নিতে পারবেন। আপনার প্রথমে মেডিকেল চেক আপ করতে হবে এবং সেটার উপর ভিত্তি করে একজন ডক্টর আপনার ফিজিক্যাল এক্সামিনেশন সার্টিফিকেটটি দেবে। সেটার অরিজিনাল যে কপিটা রয়েছে সেটাও আপনাকে নিয়ে যেতে হবে এবং যে ফটোকপিটা রয়েছে সেটাও নিয়ে যেতে হবে। এরপরে যে মূল বিষয়টা সেটা হলো প্রুফস অফ ব্যাংক সলভেন্সি। ব্যাংক সলভেন্সির ক্ষেত্রে আপনাদের অনেকের প্রবলেম হয়, যেমন আমার কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনের পরে আমার কিন্তু প্রথমবার ভিসা রিজেক্ট হয়েছিল শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্টে এবং সলভেন্সিতে সমস্যার কারণে। আপনার এখানে যে যেটি বলার রয়েছে 6 মান্থস কন্টিনিউ ট্রানজ্যাকশন ইজ কম্পালসারি প্লাস মিনিমাম কারেন্সি ব্যালেন্স উইল বি $2,500 বা ডলার। এরপরে যদি আপনার স্পন্সার হয় আপনার ভাই অথবা আপনার প্যারেন্টসের, যদি সেটা বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাফিডেভিট নিয়ে যেতে হবে কোর্ট থেকে। এরপরে আপনার কাজ হলো সার্টিফিকেট অফ রিলেশনশিপ উইথ SSC হোল্ডার এক্সেপ্ট প্যারেন্টস। এক্ষেত্রে যেটাকে আমরা বলি নোটারি, আপনার দেখা গেল বাবা মা ছাড়া আপনার ভাই বোন অথবা অন্য কেউ আপনার স্পন্সার, সেক্ষেত্রে আপনার নোটারি করে SSC হোল্ডার এই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। এই ডকুমেন্টসটা আপনাকে নিয়ে যেতে হবে। সাধারণত 6 মাস ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যেটা ব্যাংক অ্যাকাউন্টে হতে হবে আপনার বাবা অথবা মায়ের অথবা আপনার ভাই বা বোনের, এবং ব্যাংক অ্যাকাউন্টের বয়স হতে হবে মিনিমাম 6 মান্থস এবং 6 মাস আগে থেকে প্রত্যেক মাসে কিছু না কিছু ট্রানজ্যাকশন করা হয়েছে। 6 মাস আগে থেকে প্রত্যেকটা মাসে কিন্তু আপনার টাকার লেনদেন করতে হবে এই ব্যাংক অ্যাকাউন্টে, কিছু কিছু করে টাকা, দেখা গেলো 1,000, 2,000 বা 5,000, 10,000 যেটাই হোক প্রত্যেক মাসে কিছু না কিছু ট্রানজ্যাকশন কিন্তু থাকতেই হবে, এটা কম্পালসারি। এরপরে আপনার মিনিমাম কারেন্সি ব্যালেন্স এটা কিন্তু $2,500 বা ডলার এটা থাকতে হবে। এটা যদি আমি হিসাব করি তাহলে আপনার বাংলা টাকায় আসবে $2,500 এখন ডলারের রেট ধরি 110 BDT, তাহলে আপনার সাধারণত 2,75,000 টাকার মতো হতে পারে। দেখা গেল আপনি 3 লাখ টাকার একটা ব্যাংক সলভেন্সি দেখিয়ে দিলেন, তাহলে আপনার সেই ব্যাংক সলভেন্সি নিয়ে ঝামেলা হবে না এবং আপনার ভিসা রিজেক্ট হওয়ারও কোনো কারণ থাকবে না, তখন আপনি খুব সহজেই আপনার ভিসা পেয়ে যাবেন। আর অ্যাফিডেভিটের কথা তো বললামই, যদি আপনার বাবার বা মায়ের
বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনার এফিডেভিটের প্রয়োজন হবে। এরপরে আপনার বাবা মা ছাড়া দেখা গেল আপনার ভাই বা বোনের যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট শো করেন, তারা যদি আপনার স্পন্সর হয় সেক্ষেত্রে আপনার এসএসসি হোল্ডার যে সার্টিফিকেট নোটারি করে সেটা তৈরি করে নিতে হবে, সেটা নিয়ে যেতে হবে। এরপরে আপনার কাজ বাই ইয়োর এয়ার টিকিট অ্যান্ড ফ্লাই, এটা সাধারণত আপনি আপনার নিকটস্থ বিভিন্ন এয়ারলাইন্সের অফিসে গিয়ে আপনি ক্রয় করতে পারবেন বা অনলাইনে trip.com আছে সেখান থেকে আপনি কিনতে পারবেন এবং পে করে দিতে পারবেন আপনার ডুয়েল কারেন্সি বা ভিসা কার্ড থেকে। এবারে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, কমপ্লিট দিস অল বিফোর ফ্লাই। আপনার ফ্লাই করার আগে এই চারটি জিনিস কিন্তু আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে, সেটা হলো ডুয়েল কারেন্সি কার্ড, আপনার নিজস্ব একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। দেখা গেল আপনি এবি ব্যাংক বা ইস্টার্ন ব্যাংক লিমিটেড যেটাকে বলে ইবিএল অথবা ইসলামী ব্যাংক, যে কোনো ব্যাংকই করতে পারেন, তবে চায়নাতে বর্তমানে আপনি ইবিএল অথবা এবি ব্যাংক থেকে যদি বর্তমানে চায়না থেকে আরএমবি উইথড্র করেন তাহলে আপনার আরএমবি রেটটা অনেক কম আসবে, তখন আপনার সেক্ষেত্রে কিন্তু সাশ্রয় হবে। এরপরে আপনার কাজ হলো আপনার ইউনিভার্সিটিতে আসার পরে যখন আপনার ডকুমেন্টস চেক আপ করবে তখন পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হতে পারে, এটা আপনার অ্যাডমিশনের সময়ও লাগে। যদি আপনি এজেন্সির মাধ্যমে ভর্তি হন এজেন্সি পুলিশ ক্লিয়ারেন্স সেটা ম্যানেজ করে নেয়, পুলিশ ক্লিয়ারেন্সের তখন প্রয়োজন হয় না, কিন্তু ইউনিভার্সিটিতে যাওয়ার পরে কিন্তু আপনার অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে, সেজন্য পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি অবশ্যই করে নিয়ে যাবেন, এটা করতে বেশি খরচ পড়ে না। পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশন ফি 500 টাকা এবং এটি আপনি 7 দিনের মধ্যে পেয়ে যাবেন। এবং আপনার যাওয়ার পরে যাতায়াত খরচ, দেখা গেল আপনার যে প্রভিন্সে অ্যারাইভাল করছেন সেই প্রভিন্স থেকে আপনার ইউনিভার্সিটি পর্যন্ত যেতে যে যাতায়াত খরচ, সেই যাতায়াত খরচ ছাড়াও আপনার যাওয়ার পরে কেনাকাটা টুকটাক সেগুলোর জন্য আপনার 1000 RMB মতো প্রয়োজনীয়তা হতে পারে, সেজন্য আপনি অবশ্যই কোনো মানি এক্সচেঞ্জ বুথ থেকে 1000 RMB অবশ্যই ক্যাশ করে নিয়ে যাবেন। আপনার মানি এক্সচেঞ্জ বুথ থেকে ক্যাশ করতে সাধারণত 16 থেকে 17 টাকার মতো পড়ে পার আরএমবি রেট। আর কিছু অবশ্যই পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবেন, কারণ যাওয়ার পরে আপনার অনেক সময় আপনার পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হতে পারে যেটা কিন্তু আপনি সহজে পাবেন না, এগুলো অবশ্যই নিয়ে যাবেন। এবার আসছি আমি টোটাল যে কস্টটা হতে পারে সেই কস্ট নিয়ে, আমি সম্পূর্ণ যে কস্টটা সেটা আনুমানিক একটা হিসাব করেছি। আপনার পাসপোর্টে খরচ পড়তে পারে 7000 বাংলা টাকার মতো, এরপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্সও খরচ পড়বে 500 টাকা, আর ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন যে ফিটা সেটা 500 RMB মতো খরচ পড়বে, যেটা বাংলাদেশি টাকায় আসবে 8000 টাকার মতো। এরপরে আপনার অ্যাডমিশন টাইমে আপনি দেখা গেল নিজে যদি অ্যাপ্লাই করেন বা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন সাধারণত 50,000 থেকে 1,00,000 টাকার মধ্যে আপনার অ্যাডমিশন কমপ্লিট হয়ে যায়। এরপরে আপনার যে ভিসা অ্যাপ্লিকেশন করবেন ভিসার যে ফিস সেটার খরচ আসবে আপনার 5,600 টাকা, এটা যদি আপনি 2 দিনের ভিতরে ভিসাটা চান তাহলে 5,600 লাগবে। আর এরপরে আপনার মেডিকেল করতে সাধারণত ইবনে সিনা বা ল্যাব এইড থেকে করতে 3,500 টাকার মধ্যে মেডিকেল কমপ্লিট হয়ে যায়। এরপরে আপনার কাজ হলো আপনার চায়নাতে আসার আগে অবশ্যই ইন্স্যুরেন্সটা কিনে নিতে হবে, আপনি চায়নাতে এসে ইন্স্যুরেন্সটা কিনে নিতে পারবেন, তবে আমি যেটা বেটার মনে করি আপনি যদি চায়নাতে যাওয়ার আগেই আপনার ইন্স্যুরেন্সটা কিনে নেন তাহলে সেটা বেটার হয়। ইন্স্যুরেন্স কেনার জন্য আপনার 800 RMB প্রয়োজন হবে, যেটি বাংলাদেশি টাকায় আসবে প্রায় 12,000 টাকার কিছু বেশি বা কম। এরপরে আপনার ইউনিভার্সিটিতে যে ভর্তি হলেন আপনার অবশ্যই কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, আপনার প্রত্যেক বছরে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার রেজিস্ট্রেশন ফিজ আসবে 500 RMB, যেটা বাংলাদেশি টাকায় হবে 8,000 টাকা। এরপরে বর্তমানে ফ্লাইট কস্ট খুবই কম, আমরা করোনার সময় এসে আমাদের ফ্লাইট কস্ট অনেক বেশি ছিল, বর্তমানে ফ্লাইট কস্ট আপনি যদি বাংলাদেশ থেকে চায়নাতে আসতে চান আপনার 35,000 টাকার মধ্যে আপনি এয়ার টিকিট কাটতে পারবেন trip.com বা যে কোনো এয়ারলাইন্সের অফিস থেকে। আর ক্যাশ আরএমবি যেটা বললাম 1000 RMB যেটা আপনাদেরকে নিতে বলেছি সেটা 16,000 বাংলাদেশি টাকার মতো আসবে, তাহলে টোটাল কস্ট আসবে প্লাস মাইনাস আপনার 1,60,000 টাকার মতো আপনার খরচ পড়বে, এবং আদার্স আপনার শপিং প্লাস আপনার যাতায়াত খরচ, দেখা গেলো আপনি এই জায়গা থেকে ওই জায়গায় দৌড়াচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্টস প্রিন্ট আউট দেওয়া লাগছে, এই সম্পূর্ণ খরচ মিলিয়ে আপনার 50,000 থেকে 60,000 টাকার মতো খরচ হতে পারে। দেখা গেল আপনার 2,20,000 থেকে 30,000 টাকার ভিতরে আপনি চায়নার সম্পূর্ণ অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে আপনি চায়নাতে চলে আসতে পারবেন এবং ক্লাস শুরু করতে পারবেন। এই ছিল টোটাল কস্ট এবং চায়নার টোটাল অ্যাডমিশন প্রসেস। আমি খুব তাড়াতাড়ি চায়নার যে ভিসা অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় এবং ইউনিভার্সিটিতে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর খরচের যে বিষয়টা সেটা কিন্তু আমি প্রত্যেকটা আনুমানিক হিসাব বলেছি, এটার কিছুটা কম বা বেশি হতে পারে, এটা কিন্তু একজ্যাক্ট বর্তমান সময় অনুযায়ী আসলে বলা যায় না। কারণ আপনি যখন ভর্তি হবেন তখনও কিন্তু কত হতে পারে সেটা কিন্তু আপনিও বলতে পারবেন না বা আমিও বলতে পারবো না, এটার কিছুটা কম বা বেশি হবে। যাই হোক, আমি আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।